ব্যাগ হচ্ছে আমাদের মেয়েদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর ব্যাগ কেনার ক্ষেত্রে আমি যেই জিনিসটা খেয়াল রাখি সেটা হচ্ছে ব্যাগের মধ্যে যেন টুকটাক জিনিসপত্র রাখা যায় এতটুকু স্পেস যেন থাকে আর ব্যাগটা দেখতেও যেন স্টাইলিশ হয় তো কিছুদিন আগে আমি ট্রেজি অ্যাম্বিয়েন্স পেস থেকে দুইটা রেগুলার ইউজের ব্যাগ নিয়েছিলাম ব্যাগ দুইটা আমি অনেক দিন ইউজ করেছি এটার মধ্যে একটা পিঙ্ক কালারের একটা ব্যাগ ছিল যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই জিজ্ঞেস করেছেন ব্যাগটা আমি কোথেকে নিয়েছিলাম এই পেজ থেকেই নিয়েছিলাম তো এই পেজে আরও কিছু সুন্দর সুন্দর ব্যাগ চলে এসেছে তো দেখে আমার মনে হলো যে আমার আরও কিছু ব্যাগ লাগবে তো আমি কিছু ব্যাগ অর্ডার করে দিই ব্যাগগুলো চলে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা ব্যাগ রেগুলার ইউজ এর জন্য আমি যে ব্যাগগুলা ইউজ করি সেটা সবসময় আমি চেষ্টা করি যে একটুখানি ভিতরে ভালো স্পেস আছে এমন দেখে নেওয়ার আর একটা চেম্বার হলে আরো বেশি সুবিধা হয় কারণ জিনিসপত্র একদম খুললেই ভিতরে পাওয়া যায় এই যে দেখেন এটার ভিতরে কত জায়গা আছে আর বেল্টের মধ্যে সাইড একটু ডিজাইন ডিজাইনও করা আছে তো বাইরে যেহেতু তুই ডিজাইনটা করা আছে দেখতেও ভালো লাগবে আর এইগুলা কিন্তু স্টুডেন্টরা ইউজ করতে পারবে কারণ এটার ভিতরে বই খাতা বেশ অনায়াসে জায়গা হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর আর এটার কয়েকটা কালার ওনাদের পেজে অ্যাভেলেবেল আছে তো আমার কাছে মনে হলো ব্ল্যাকটা নেই কারণ সব ড্রেসের সাথেই ম্যাচ হয়ে যাবে সাথে কিন্তু আমি অফ হোয়াইটের মধ্যে আরেকটা ব্যাগ নিয়েছি কারণ এই ব্যাগের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই টাইপের ডিজাইনের মধ্যে ব্যাগ এর আগেও আমি ইউজ করেছি এই টাইপের ব্যাগগুলো না যে কোনো ড্রেসের সাথেই মানানসই হয়ে যায় আর এই ব্যাগটা দেখতে যেমন সুন্দর এটার ভিতরেও কিন্তু ভালো স্পেস রয়েছে এটাও কিন্তু স্টুডেন্টরা নিতে পারবেন কারণ এটার মধ্যেও বেশ ভালো স্পেস রয়েছে এই ব্যাগটা অলরেডি আমি ইউজ করেছি এইটা ব্ল্যাক দুইটাই ইউজ করেছি এগুলো ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে এই টাইপের ব্যাগই চাচ্ছিলাম যে ব্যাগটা সাইজেও একটু বড় হবে দেখতেও সুন্দর হবে আর ব্যাগের ভিতরে জিনিসপত্র রাখলে সহজেই খুঁজে বের করা যাবে জিনিসপত্র খোঁজাখুঁজির জন্য আমার ঝামেলা পোহাতে হবে না কয়েকটা চেম্বার থাকলে কিন্তু এই চেম্বার না সেই চেম্বারে কোথায় গিয়ে রেখেছি খুঁজতে বেশ সময় লাগে তো এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে রেগুলার ইউজের ছোট সাইজের একটা পার্টি পার্সও অর্ডার করে দিয়েছি কারণ হোয়াইট কালারের একটা পার্টি পার্স আমার দরকার ছিল আর এটা ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমি চাচ্ছিলাম যে ছোট হলেও এটার ভিতরে স্পেসটা যেন ভালো থাকে এমন দেখে একটা পার্স নেওয়ার এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা পার্স আর ভিতরে কিন্তু ভালোই স্পেস ছিল আমি আমার মোবাইল টুকটাক জিনিসপত্র রাখতে পারবো আর সাথে হচ্ছে গোল্ডেন কালারের চেন দেওয়া আছে যেটা ব্যাগের লুকটাকে একটা অ্যালিগেন্ট লুক দেবে হোয়াইট কালারের পার্স কিন্তু মোটামুটি হালকা কালারের যে কোনো ড্রেসের সাথেই মানিয়ে যায় আর এই পার্সগুলোর কিন্তু সবগুলারই অনেকগুলো কালার রয়েছে ওনাদের মধ্যে তো পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ